উৎস সন্ধানে সেরা এবিপি আনন্দ শরদ সম্মান পেল বালিগঞ্জ একুশে পল্লী। দীর্ঘদিন ধরে বাংলার ঘরে ঘরে শাঁখের যে ব্যবহার চলে আসছে তাকে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজোর মণ্ডপসজ্জায়। দেখো, শরদ আনন্দ সম্মান 2023-এ এবার উৎস সন্ধানের সেরা পুজো হিসেবে উঠে আসছে বালিগঞ্জ একুশপল্লী। আমি যে অংশটা দাঁড়িয়ে রয়েছি এটা যেন একটা উল্টো শাঁখ, আর সেই শাঁখ যার মুখটা রয়েছে নিচের দিকে, অর্থাৎ পৃথিবী বা ধরিত্রী সেই শঙ্খে ফুৎকার দিচ্ছেন। আমরা পৌরাণিক বা ঐতিহাসিকভাবে জেনে এসেছি যুদ্ধ ঘোষণা থেকে যুদ্ধের বিজয় ঘোষণা সর্বত্রই শাঁখের ব্যবহার হয়ে আসছে। আবার সেই শাঁখ আমাদের প্রতিটা উৎসবে পার্বণে প্রত্যেক দিনের সন্ধেবেলার আয়োজনে সেই শাঁখের ব্যবহার, সে কারণেই তাদের এবারের যে উপস্থাপনা তার নাম দেওয়া হয়েছে শঙ্খম। আর তাদের এবছরের এই উপস্থাপনার জন্য তারা পেয়ে যাচ্ছেন উৎস সন্ধানে সেরা পুজোর তকমা। তাদের হাতে এবার পুরস্কার তুলে দেব, আসুন। শরদ আনন্দ সম্মান 2023 উৎস সন্ধানে সেরা পুজো বালিগঞ্জ একুশপল্লী। এবার তাদের 77 বছরের পুজো এবং গোটা মণ্ডপ আমরা দেখছি সেই শাঁখের আওয়াজ বারবার করে ধ্বনিত হচ্ছে, এবং গোটা মণ্ডপে বিভিন্ন প্যানেলে যে সমস্ত উৎসবে আয়োজনে শাঁখের ব্যবহার হয় সেগুলোকে দেখানো হয়েছে, এবং যেহেতু শাঁখ তাই সেই শুভ্রতাকে গোটা মণ্ডপে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এভাবেই উৎস সন্ধানে সেরা পুজো হিসেবে উঠে এলো বালিগঞ্জ একুশপল্লী। অপূর্ব সেই মণ্ডপসজ্জা সঞ্চয়ন, ধন্যবাদ। আজ চতুর্থে ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, আর প্যান্ডেলগুলি পুরোপুরিভাবে সেজে উঠেছে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। তাদের এবারের থিম স্বপ্ন, বিমূর্ত ভাবনায় সেরার শিরোপা ছিনিয়ে নিল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন এবছর একটা স্বপ্ন বুনেছিল, গোটা মণ্ডপটায় সেই স্বপ্নেরই ছাপ। গোটা মণ্ডপ যেভাবে তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমভাবে সেই স্বপ্নের সেই বিমূর্ত ভাবনা সেখানে ছড়িয়ে রয়েছে। কোথাও বা বিভিন্ন রকমের কাজ, কোথাও সেরকমই একটি স্বপ্নীল মূর্তি, এবং সবটা মিলিয়েই গোটা মণ্ডপটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায় এই কাজটি করেছেন, এবং দিকে আস্তে আস্তে 100 দিকে চলা এই পুজো 96তম বছর, সেখানে দাঁড়িয়ে তারা যে স্বপ্ন উপহার দিয়েছে সেটা সত্যি মনোমুগ্ধকর, এবং সেজন্যই এবছরে অন্যতম সেরা পুজো হতে চলেছে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। উদ্যোক্তার হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন এবছর যে কাজটা করেছে সেটা আরও একবার যদি দেখাই তাহলে দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় বেশ কিছু নারী মূর্তি সেগুলোকে তৈরি করা হয়েছে, এবং একটা পরিবেশ আবহ তৈরি করা হয়েছে, সে আবহ একেবারে বিমূর্ত ভাবনায় সেজে উঠেছে, এবং সেই বিমূর্ত ভাবনাই কিন্তু এখানে অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে ধরা দিচ্ছে, এবং সেজন্যই বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন এবছরে অন্যতম সেরা পুজো। বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন যেভাবে তাদের মণ্ডপ সাজিয়েছে তার জন্যই তারা অন্যতম সেরা পুজো। ধন্যবাদ অরিত্রিক।